শুধু সংখ্যালঘুদের ওপর নয়, সাধারণ মানুষের ওপর হামলা নির্যাতন বন্ধ করে মানবাধিকার সমুন্নত রাখার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেভ। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের নেতারা। এ সময় ডেভের নেতারা সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের গ্রেফতার করে সুষ্ঠু গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান। একই স্থানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ, মন্দির, গির্জা ও প্র্যাগোডায় পবিত্রতা রক্ষায় কার্যকরী ভূমিকা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্টার রিলিজিয়ান হারমোনি সোসাইটি। এ সময় সংগঠনের নেতারা জাতীয় ঐক্য বিনষ্ট চক্রান্ত বন্ধ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে এক হওয়ার আহ্বান জানান। সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের গ্রেফতার করে বিচার করা না হলে আন্তর্জাতিক আদালতে নালিশ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব কল্যাণ রাষ্ট্র আন্দোলন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ হুঁশিয়ারি করেছেন সংগঠনের নেতারা। সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন। আশা করব এবং আমরা এটা দাবি করছি একটি আন্তর্জাতিক নিরপেক্ষ একটি তদন্ত কমিটি করে কারা এই নির্বাহী এই ষড়যন্ত্রের সাথে জড়িত, কারা এই কাজগুলি করেছে।